স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড পার্কিং ঘাটা, জয়সন্ত সীমা মার্কেট বর্ধমান 7130। কোর্টের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ায় গোটা রাজ্যে উচ্ছ্বাসে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতী হামলায় মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁত শ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে। কুড়িতম ঝুলন উৎসবের উদ্বোধন হল শুক্রবার। তীব্র পানীয় জল সংকটের জেরে পিএইচসি দপ্তরে তারা লাগিয়ে দিল গ্রামবাসীরা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ভবন চত্বরের পরিত্যক্ত ভবনটি এখন সমাজ বিরোধীদের দখলে। সন্ধ্যা ঘনিয়ে এলে নানা রকম নেশার আসর বসে এই স্থানে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তাঁত শিল্পীদের সহায়তা করতে শারদীয় উৎসবের আগে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকারি সংস্থা তন্তুজ। তাঁতিদের উৎপাদিত শাড়ি গঙ্গারামপুর কোর্ট ভবনে বিশেষ কর্মশালার মধ্যে দিয়ে ক্রয় করল তন্তুজ। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। কোর্টের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ায় গোটা রাজ্যে উচ্ছ্বাসে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। চারিদিকে বিজয় উৎসব পালিত হচ্ছে। শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের কোর্টের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ায় গোটা রাজ্যে উচ্ছ্বাসে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। কোথাও বা মিষ্টি মুখ করে, আবার কোথাও বা বাজি ফাটিয়ে সবুজ আবির মেখে বিজয় উৎসব পালন করা হয়েছে। মমতা ব্যানার্জি উন্নয়ন চলছে, চলবে, চলছে, চলবে। দিল্লির মোদি সরকার, যে পঞ্চায়েত নির্বাচন হলো, তা সিপিএম বিজেপি কংগ্রেসে তো এখানে লোক নেই, ওরা প্রার্থী দিতে পারেনি, তো ওরা লোক পায়নি, তো ওরা কি করবে, ওদের কাজ কি কোর্ট, মানে কেন্দ্র সরকারের পয়সার অভাব নেই, ওরা কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে মোদি সরকার। এবারে হাইকোর্ট করলো, হেরে গেল, সুপ্রিম কোর্ট করলো, কিন্তু সুপ্রিম কোর্টে কী হলো, আজকে আমাদের পশ্চিমবাংলায় মমতা দিদি যা উন্নয়ন করেছে, এটা উন্নয়নের জয় এবং মমতা দিদির জয়, অনুব্রত দার জয় এবং অপূর্ব দার জয়। সেই জয়ে আজকে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্য সরকারের হয়ে পক্ষে রায় দিল। আপনারা কী করছেন এটা কাদের তরফ থেকে? আমরা মমতা দিদির তৃণমূল দল করি, মমতা ব্যানার্জির দল কি করছেন আজকে? আজকে আমাদের খুশির দিনে, আজকে খুশিতে আমরা আজকে একটু আবির পেয়ে গিয়ে আমাদের ছেলের সঙ্গে আনন্দ মিছিল করছি। রায় যেটা শুনলাম, রায় মা মানুষ মাটির পক্ষে রায় দিয়েছে, আর বিজেপি কায়দা করে এই পঞ্চায়েত ইলেকশনকে প্রহসনে পরিণত করেছিল। আজকে চ্যালেঞ্জের মুখে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, তাতে আমাদের বিরোধীদের মুখে ঝামা ঘষা গেল এবং মা মাটি মানুষের সরকারের নৈতিক জয়। বিভিন্ন জায়গায় বিজয় মিছিল সংগঠিত করা হয়েছে। যেসব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থীরা, তারই বিরোধিতা করে এই জয়ের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হন তারা। এখন মানুষ তো রায় জানছে, জানবার পরে এখন তাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলো না, আফসোস থাকবে মানুষের মধ্যে, মনের মধ্যে। এবং যেভাবে যেটুকুতে ভোট হয়েছিল সে কারণে লোকেরা মনে করেছিল যেভাবে অন্যায়ভাবে ভোট দিতে দিল না, ভোট কেন্দ্রে যাওয়ার পরে ভোট না দিতে পেরে ফিরে আসলো, তার একটা প্রতিবিধান মনে হতে পারে। এখন হয়নি স্বাভাবিক কারণে মানুষ মনে করেছে যে আমাদের গণতান্ত্রিক অধিকার যখন গেছে সেই অধিকারকে আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষা করার তাগিদে এখন মানুষ মনে করছে বাঁকুড়া জেলায় বড় একটা কর্মসূচি হচ্ছে, সারা রাজ্যের জাঠা কর্মসূচি হবে বাঁকুড়া জেলায় এই গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি, এই সবকে নিয়ে, আরও সব দাবিকে নিয়ে জাঠা কর্মসূচি, তার মধ্যে মানুষ বেরিয়ে
তাদের যে অধিকার, তাদের যে ঘটনাবলী ঘটছে, মানুষের কাছে সবটা বলে দিয়ে মানুষকে নিয়ে রাস্তায় এই লড়াইটা করে আগানোর চেষ্টা করবে। বা আমরা দেখেও এসেছি যে বিগত দিনে নির্বাচনের যে প্রক্রিয়াগত অবস্থাটা ছিল, সেই অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সংঘাত তৈরি হয়েছে। রাজ্য সরকারের যে ভূমিকা এবং তার বিরোধীদের যে ভূমিকা, এটার মধ্যে আসমান জমিন তফাত হয়ে গেছে। এবং আমরা যেটা আশা করেছিলাম যে, আর এটা আপনারাও নিশ্চয় যারা সাংবাদিকতা করেন তারাও দেখেছেন, আপনারা কাগজের মাধ্যমে প্রচার করেছেন এবং দেখেছেন যে সরকারের কি নগ্ন রূপ, এবং এই পঞ্চায়েত ইলেকশনটাকে যথার্থভাবে যাতে না হয় এবং পঞ্চায়েত যে গায়ের জোরে দখল করে নেওয়ার চেষ্টা, এবং বিভিন্নভাবে পুলিশ প্রশাসন এবং সমাজ বিরোধীরা এক হয়ে যে নগ্ন চিত্রটা পশ্চিমবঙ্গে তুলে ধরেছেন বিগত পঞ্চায়েত ইলেকশনে, সেটা সবাই জানেন। অতএব এইখানে যদি কেউ বলে থাকেন বা শাসক দল যদি বলে যে তাদের জয় হয়েছে, আমি মনে করি যে এটা গণতন্ত্রের অপমান হয়েছে। শাসক দল তাদের বাহুবলীদের দিয়ে এবং তাদের যে সমস্ত গুন্ডাবাহিনী দিয়ে যে সমস্ত সিটগুলোকে জোর করে দখল করে নিয়েছেন, এবং মানুষের যে কাঙ্ক্ষিত পঞ্চায়েত ইলেকশনের যে প্রয়োজনীয়তা সেটাকে তারা ব্যক্ত করতে পারেনি, আমার মনে হয় রাজ্য সরকার এখানেই পুনরায় স্বীকার করা উচিত ছিল এবং পুনরায় তারাই বলা উচিত ছিল যে হ্যাঁ আমরা পুনরায় ভাবে নির্বাচন করব। কিন্তু তাদের সে সাহস নেই, তারা সেই সাহসের না থাকার প্রেক্ষিতে বিরোধী দল যখনই আপনার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেছেন তখন তারা গিয়ে চূড়ান্তভাবে বিরোধিতা করেছেন, এবং বিরোধিতা এই শুধু করেননি শুধু নয়, শাসক দল তাদের যে চেষ্টাটা অপচেষ্টাটা সেটা তুলে ধরেছেন। আজকে সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে যদি কারোর কোনো অসুবিধা থাকে আইনগতভাবে, সে তারা আবার আবেদন করতে পারেন। কিন্তু যেহেতু সেই কোর্টের রায় এতদিন স্থগিত ছিল, এদিন এই রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ায় আনন্দে মাতোয়ারা জয়ী প্রার্থী সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। এটা আমাদের পুরোপুরি সরকারের আস্থা ছিল যে সংবিধান অনুযায়ী আমরা ভোটে আমরা লড়েছি, এখানে আমাদের যে নির্বাচনে জয় হবে এটা আমরা নিশ্চিত ছিলাম। তাই এটা মানুষের গণতন্ত্রের জয়, কোনো কোনো জয় মামানুষের মানুষের জয়, বিজয় মিছিল করার কোনো ব্যাপার এখন আসেনি। ভোট সাত দিনের মধ্যে ভোট ভোটের আমাদের হয়ে যাবে নির্দেশ চলে এসেছে। আপনার নাম? আমার নাম শেখ সালেক রহমান, আউসগ্রাম এক নম্বর বলক তৃণমূল কংগ্রেস সভাপতি। মানুষের কাছ থেকে জনবিচ্ছিন্ন হয়ে সিপিএম এবং বিজেপি মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে তারা কোর্টে গিয়েছিল। আজকে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছেন, সেই রায়ে সিপিএম বিজেপি এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক বিরোধী দলগুলো পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থাকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল মহামান্য সুপ্রিম কোর্ট তা নস্যাৎ করে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে মানুষ হচ্ছে বড় কথা গণতন্ত্রের। যারা বিজেপি সিপিএম যারা তফসিলি জাতি উপজাতি মহিলাদের প্রার্থী খুঁজে না পেয়ে মানুষের কাছে না গিয়ে তারা আদালতের দরবারে গিয়েছিল, আজকে আদালত তাদের খারিজ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাংলার মানুষ তাদের খারিজ করে দিয়েছে। এই জয় বাংলার মামাটি মানুষের জয়, এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় হচ্ছে গ্রামোন্নয়নের জয়। আমরা মমতা ব্যানার্জির দীর্ঘ জীবন কামনা করি, ভালো থাকুন। বাংলার উন্নয়নে তিনি যেভাবে সচেষ্ট আছেন, বাংলার মানুষের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার যে আমূল উন্নয়ন তার দীর্ঘজীবী হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আজকের সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক যে রায়, সেই রায়ে খুশি হয়ে আমাদের জগনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের কর্মীদের মধ্যে মিষ্টি মুখের ব্যবস্থা করেছে এবং আমরা সবাই মিলে তা আনন্দ করে
পালন করলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গ্রামাঞ্চলের যে উন্নয়নগুলো করছে, এইটা বিরোধীরা সহ্য করতে পারছে না। এরা চাইছে যেন তেন প্রকারে ওই বিরোধীদের এই সরকারি উদ্যোগগুলো যাতে স্তব্ধ হয়ে যায়, বন্ধ থাকে। এর জন্য এরা রাজনৈতিক পরিকল্পিতভাবে এই কোর্ট কাছারি মামলা করে করছে, এবং মামলাটার যে কোনো দাম নেই এটা সুপ্রিম কোর্ট জাস্টিফাইড অর্ডার দিয়ে বলে দিয়েছে। ইট ইজ নট এন্টাইটেল। বদলানোই বদল চাই, সেই বার্তাকে বাধেও করে বাংলায় কোনো জায়গায় একটা অঘটন ঘটেনি এবং কোনো মায়ের কোল খালি হয়নি। কারণ অতীতে চার দশক ধরে এখানে বহু মায়ের কোল খালি হয়েছে, বহু মেয়ের সিঁদুর মুছেছে, বহু বাবা সন্তান হারিয়ে, বহু ছেলে সন্তান হারিয়েছে, কেউ মা ভাই হারিয়েছে, এরকমটা ঘটেছে, তারও কিন্তু বদলা নেওয়া হয়নি। শুধুমাত্র আমাদের বিশ্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার উপরে নির্ভর। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ অপার্থ ইসলাম, আমি খন্ডঘোষ ব্লক তৃণমূলের কংগ্রেসের সভাপতি। আজকে এখানে কোথায় এই বিজয় উৎসবটা করছেন আপনারা? আজকে আমাদের বিজয় উৎসব সারা খন্ডঘোষ ব্লক জুড়েই হচ্ছে, সকাল থেকেই হচ্ছে। তা আজকে আমাদের হচ্ছে যে আমাদের যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের অফিস আছে, সেই অফিসের সামনে আজকে আমাদের এই বিজয় উৎসব হচ্ছে। কারণ যেটা অন্যায়ভাবে আজকে যে কেস করেছিল বিরোধীরা, এবং তারা যেটা তুলে ধরেছিলেন যে আজকে এখানে গণতন্ত্র নাই, সেই জন্যে আজকে আমাদের আনুমানিক 32% কি 33% আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে তারা সিট দিতে পারে জয়ী হয়েছে। আজকে একটা জিনিস সত্য কথা, আজকে যদি না গণতন্ত্র এখানে না যদি থাকতো, তাহলে আজকে এখানকার বিরোধীরা যে কেসটা করতে পারার ক্ষমতা রাখতো না, তাহলে আজকে তাদেরকে কেস করতে দেওয়াটাও বাধা হতো। তাহলে তারা যেমন স্বাধীনভাবে আজকে কেস করেছে, আজকে মহামান্য সুপ্রিম কোর্ট তার পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে আজকে সেই রায় দিয়েছেন যে বাংলার মানুষ যেভাবে গণতন্ত্র প্রিয় মানুষ, বাংলার মানুষ গণতন্ত্রকে সম্মান দিয়ে আজকে তারা নির্বাচন করেছেন এবং নির্বাচনে জয়ী হয়েছেন। যদি কোনো বিরোধী দলের আজকে তাদের সঙ্গে মানুষ না যদি থাকে, তাদের নির্বাচনে লড়াই করার না যদি কর্মী থাকে, তার জন্যে সরকার পক্ষের দল কোনোদিন দায়ী হবে না। আর গণতন্ত্র আছে বলেই তারা আজকে এখানে কেস করার ক্ষমতা রেখেছিল বা কেস করেছিল। আজকে কোর্টের রায়ের পরই আপনার ব্লকের আপনার সমস্ত কর্মীরা বিভিন্ন দিকে আজকে মাথা ওরা হয়ে উঠেছেন বিভিন্ন আনন্দের সাথে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা, আমরা বার্তা দেওয়ার কেউ নই, বার্তা যিনি আমাদের দেন, 2011 থেকে বার্তা দিয়ে আসছেন যে আমরা কোনো সময়ে হানাহানি বদলার রাজনীতি আমরা করি না, আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের দল করি, আমরা মাটি মানুষের দল, মানুষের সঙ্গে থেকে আমরা সব দল করব, কোনো রকম হিংসা, কোনো রকম আপনার বদলা নেওয়ার বিষয়, কোনো বৈষম্য করা, কোনো বিচারিতা করা, কোনো জায়গায় স্বজন পোষণ করা, এসব আমাদের চলবে না। আমাদের একমাত্র বিশ্বজয়ী নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদেরকে যে নির্দেশ দেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি। না যদি ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা।
চোখ পরবর্তী খবরে। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতী হামলায় মৃত্যু হলো এক তৃণমূল কংগ্রেস কর্মীর। ঘটনাটি ঘটেছে কাটোয়া এক নম্বর ব্লকের কৈথন গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কাটোয়া এক নম্বর ব্লকের কৈথন গ্রামে বৃহস্পতিবার রাতে কিছু দুষ্কৃতী তৃণমূল কর্মী শাহাঙ্গীর শেখের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তার পরিবারের সদস্যরা কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ওখানে যে ক্যাম্প বসেছে সেই পুলিশের হাতে ডকুমেন্ট জমা দিই জেরক্স করে, তারা বললো কোনো অসুবিধা নেই। তারপরে কিছুক্ষণ পর দেখি যে হই হল্লার করে ছেলে চলে আসছে, মোটামুটি 30-40টা লাঠি ফ্যাঙালি এসে। তারপরে আমরা সব ছটকে যাই, আমার দাদা একদিকে ছটকে যাই। আপনার দাদার নাম কি? জাহাঙ্গীর স্যার। কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? কৈথন মাঠপাড়া, মানে কৈথনের মারা গেছে। তিনি কবে মারা গেছে? মারা গেছে স্যার। ওনার নাম কি? ওনার নাম জাহাঙ্গীর। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। শুক্রবার হাসপাতালে মৃত শাহাঙ্গীর শেখের পরিবারের সাথে দেখা করতে যান কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মঙ্গলগড়ে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। এদিনই তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দবার্তা। তাঁতশ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে। এরই প্রতিবাদে শুক্রবার নদিয়া জেলার তাঁত শ্রমিক ইউনিয়ন ও শান্তিপুর থানা কমিটির পক্ষ থেকে হ্যান্ডলুম হাউসে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। নদিয়া জেলা তাঁত শ্রমিক ইউনিয়ন ও শান্তিপুর থানা কমিটির পক্ষ থেকে শুক্রবার শান্তিপুর হ্যান্ডলুম অফিসে ডেপুটেশন অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। তাঁত শ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে। তাঁত শিল্প বাঁচাও, তাঁত শ্রমিক বাঁচাও, তাঁত শিল্পকে রক্ষা করতে 10 দফা দাবি নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পুরসভার বিরোধী দলনেতা সৌমেন মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিগত 2017-18 যে আর্থিক বর্ষ, সেই আর্থিক বর্ষে প্রধানমন্ত্রী বুনকর বিমা যোজনা MGBBY প্রকল্পে শান্তিপুরের তাঁত শ্রমিকদের যে বিমা প্রকল্প, যে বিমা প্রকল্পের মাধ্যমে শান্তিপুরের তাঁত শ্রমিকরা তারা সুবিধা পান এবং তাঁত শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীরা যারা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তারা শিক্ষা সহযোগ যোজনায় ভাতা পেয়ে থাকেন এবং মাসিক 100 টাকা করে এক বছরের জন্য 1200 টাকা তারা পেয়ে থাকেন। আজকে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং হ্যান্ডলুম অফিস তারা গত 1 বছর ধরে এই প্রকল্পটাকে বন্ধ করে রেখেছে। আমরা হ্যান্ডলুমের কাছে কাগজপত্র জমা দিয়েছি, ওরা সিডি করে দিতে বলেছিল, আমরা সিডি করে ইউনিয়নগতভাবে এখানে জমা দিয়ে গেছি, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেই নতুন করে বিমাধীন পরিবার তাদের, তারা ক্লেম করবে, ক্লেম ফর্ম জমা দিতে পারছে না, নতুন করে পুনর্নবীকরণের ব্যবস্থা হচ্ছে না। আমরা দাবি করেছি হচ্ছে 2017-18 আর্থিক বর্ষে এই তাঁত শ্রমিকদেরকে আইডি নাম্বার, LIC আইডি নাম্বার, সেই নাম্বারটা দিতে হবে। নাম্বারটা ছাড়া যারা এই বিমাধীন পরিবারের যারা মারা যাচ্ছেন সেই তাঁত শ্রমিক পরিবার তারা 60,000 টাকা করে পাবে, অ্যাক্সিডেন্ট হলে 1.5 লক্ষ টাকা পর্যন্ত পাবে, সেই পরিবার তারা বঞ্চিত হচ্ছে। আমরা দাবি করেছি 2018 সালের পুনর্নবীকরণ করতে সরকারকে। আমরা দাবি জানিয়েছি যে BPL তালিকায় তাঁত শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে, তাকে খাদ্য সুরক্ষা যোজনার যে কার্ড, সেই কার্ড 2 টাকা কেজি চাল গম দিতে হবে শান্তিপুরের অসংখ্য গরিব তাঁত শ্রমিক পরিবার যাদের খাদ্যসাথী প্রকল্পের ডিজিটাল রেশন কার্ড নেই। রেশন কার্ড না থাকার কারণে তারা 2 টাকা কেজি চাল গম পাচ্ছেন না, ফলে তারা যাতে 2 টাকা কেজি চাল গম পায় এবং তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি তালিকায় তাদের নাম নেয়। আজকে মহাজন, সরকারি কর্মচারী যাদের অবস্থাপন্ন মানুষ তাদেরকে ঘর দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ দুস্থ তাঁত শ্রমিক তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা দাবি জানিয়েছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে তালিকা HFA হাউজিং ফর অল, এই হাউজিং ফর অলে হচ্ছে আমাদের তাঁত শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, তাদেরকে বাড়ি দিতে হবে। এই তাঁত শিল্প
ফলে কৃষি ক্ষেত্রে যে সংখ্যক মানুষ কর্মসংস্থান আছে তারপরেই হচ্ছে আমাদের এই তাঁত শিল্পের সঙ্গে কর্মসংস্থান হিসাবে যারা। নদিয়া থেকে রাজা মুরাদ শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। বাচ্চাদের বড়দের ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-00-9405। ফিরলাম বিরতির পর। 20তম ঝুলন উৎসবের উদ্বোধন হলো শুক্রবার। পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের মেটেটাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে তিন দিন ধরে চলবে ঝুলন যাত্রা উৎসব। ধর্মীয় উৎসব, সেখানে একজন ইসলাম ধর্মের মানুষকে দিয়ে কেন এটা উদ্বোধন করতে হলো বা বারে বারে এই মঞ্চে আমার পূর্ববর্তী বক্তারা যারা
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের মেটেডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ও গ্রামবাসীদের সহযোগিতায় 20তম ঝুলন উৎসবের উদ্বোধন হলো। ফিতে খেতে উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, এছাড়াও প্রদীপ প্রজ্বলন করেন সংসার রামকৃষ্ণ আশ্রমের শঙ্কর মহারাজ ও খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাঘ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, শ্যামল পাজা, হাবিবুর রহমান চাঁদ, ফিরোজ উদ্দিন, কামরুল জামান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূর্ব বর্ধমানের জেলা পরিষদ মেটেডা আমরা পরবর্তীতে বরণ করে নেব সংসার রামকৃষ্ণ আশ্রমের মহাশয়ের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আমরা বরণ করে নিচ্ছি। আপনাদের সম্প্রদায়ের মানুষের বেশি উপস্থিতি আছে, আমাদের হিন্দু ভাইদের উৎসব হলেও আমি উপস্থিতি দেখলাম আমাদের মুসলিম ভাইদের উপস্থিতি। সেই সঙ্গে সঙ্গে আছেন আমাদের প্রিয় বিধায়ক নবীন চন্দ্র বাঘ মহাশয়, যিনি প্রত্যেকটা সামাজিক সকল ধর্মের যে সামাজিক অনুষ্ঠান মানে তিনি করবেনই করবেন, প্রত্যেকটা তার একটা ধর্ম, তিনি মহরম বাদ দেন না, তিনি ঈদ বাদ দেন না, তিনি আপনার ঈদুজ্জোহা বকরিদ তিনি বাদ দেন না, প্রত্যেকটা কিছু না কিছু তার বস্ত্রদান থেকে তার বিভিন্ন রকমের সময়ের দান থেকে তিনি অনেক কিছু করছেন। সেই বিধায়ক সাহেব আছেন, আছেন আমাদের এই এলাকার যত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আছেন, আমাদের শ্যামল পাঁজা থেকে আরম্ভ করে সৈফুদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর, আমাদের বিশিষ্ট সমাজসেবী, আমাদের বিদ্যুৎদা থেকে আরম্ভ করে আমাদের পিন্টু, আমাদের ফিরোজ, আমাদের আক্তারুন্নেসা, তারপর এই এলাকার যত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের সদস্য সদস্য সকলেই এখানে হাজির। আমাদের ছিলেন আমাদের এই মহারাজজির কোন জায়গার ওই সোমসার, হ্যাঁ এই সোমসার এলাকার একজন রামকৃষ্ণ আশ্রমের একজন মহারাজজি ছিলেন, তিনিও এসে অভিভূত যে আজকে এই জায়গাতে এইরকম সম্প্রীতির বাতাবরণ। তা আজকে সকল মানুষ আজকে বাংলার বুকে যেভাবে সম্প্রীতির বাতাবরণ আমাদের বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এখানে ওই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ কেন্দ্র সরকারের থাবা বসানো মুশকিল আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ অপার্থিব ইসলাম, আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য। ঝুলন উপলক্ষে তিন দিন ধরে নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলা বসেছে। কিছু বড় তুমি তুমি কি সেজেছো এখানে? কৃষ্ণ সেজেছো? কি উপলক্ষে কৃষ্ণ সেজেছো তুমি? প্রতি বছরই সাথে না, এবছরই প্রথম? কেমন লাগে এই কটা দিন? কি সেজেছো তুমি? কিসে বড় তুমি? এই যে রাধা সেজেছো এবং তোমার সঙ্গে কৃষ্ণ আছে, কেমন লাগছে? কত বছর হচ্ছে এটা? বিগত 20 বছর ধরে চলছে অনুষ্ঠান যাত্রা। কদিন চলবে এটা? বিগত আগামী 3 দিন, আজকে তার প্রথম দিন। কি কি আছে উৎসবগুলো? এই উৎসবে আমরা অ্যাকচুয়ালি কি হয় যেটা তৎকালীন পুরাণকালীন কিছু সিনারিওস তুলে ধরা হয়, রিয়েল টাইম কিছু মর্মান্তিক ঘটনার দৃশ্য, কিছু প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য তুলে ধরি আমরা, কিছু নিত্য নতুন জিনিসপত্র, কিছু হাসির মজার সিন সিনারিওস আমাদের অনেক ছেলেমেয়েরা আছে ক্লাবে, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জিনিসটা করে তুলেছে। কে কে উপস্থিত আছে কাছে বর্তমানে? আজকে এই যে উদ্বোধনী অনুষ্ঠানে নর্মালি এটা যে সমস্ত সরকারি আধিকারিকরা, ব্লক সভাপতি, বিধায়ক সমস্ত আছেন আমাদের অনুষ্ঠানটাকে উদ্বোধন করার জন্য। আজকে আপনাদের এই অনুষ্ঠানটা একজন মুসলিম ধর্মপ্রাণ মানুষকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে? আমরা এখানে জাতপাতের বিষয়টা কখনোই তুলে রেখি না, আমরা চাই অনুষ্ঠান, আমরা সম্প্রীতির বন্ধনে একে একে অপরের হাত ধরে অনুষ্ঠান করতে চাই, আনন্দ পেতে চাই। আমরা শুধু আনন্দের জন্য অনুষ্ঠান করি, এখানে কোনো জাতিভেদ বলে কিছু নেই, আমরা কোনো জাতি চিনি না, আমরা চিনি অনুষ্ঠান। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। এক বৃদ্ধার পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কান্নার গোস্বামীপাড়া এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তিন দিন নিখোঁজ থাকার পর নিজের বাড়ি থেকে বৃদ্ধা গঙ্গাকোলের পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল কান্না থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কান্নার গোস্বামীপাড়ায়। স্বামীর সাথে ঝগড়া করে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই বৃদ্ধা। বাড়িতে না ফেরায় আত্মীয়র বাড়িতে খোঁজ নেয় তার পরিজনরা।
তিন দিন কেটে যাওয়ার পর বাড়ির দোতলা ঠাকুর ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। প্রতিবেশীরা কান্না থানায় খবর দিলে দরজা ভেঙে গঙ্গা দেবীর পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার দিন ওনার সঙ্গে আমি কথা বলেছি, রবিবার দিন আমার সঙ্গে মানে আমি ওনাদের বাড়ি আগে তিন বছর আগে কাজ করতাম, তো একটু আলাপ পরিচয় ছিল, ওই কথাটা বলতাম রাস্তায় দেখলে কথাটা বলতাম। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। তীব্র পানীয় জল সংকটের জেরে পিএইচই দপ্তরে তালা লাগিয়ে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাতুরি থানার অন্তর্গত যশপুর গ্রামে। প্রশাসন খালি আমাদেরকে বলছে যে পুরুলিয়া সাতুরি থানার অন্তর্গত যশপুর গ্রামে তীব্র জল সংকট দেখা দিয়েছে। শুক্রবার মুরাটি গ্রাম পঞ্চায়েতের যশপুর গ্রামের বাসিন্দারা পিএইচই দপ্তরে এসে তালা দিয়ে দেয়। পরে তারা অবস্থান বিক্ষোভ করেন, দপ্তরের কর্মীদের বাইরে বের করে তালা দেওয়া হয়। গতকাল থেকেই এখানে মানুষজন জমায়েত হয়েছে, তারা কালকে তালা বন্ধ করে চলে গিয়েছিল, মেয়ে ছেলেরা সমস্ত এসে তালা দিয়েছে। এরপর আমাদের অফিসারদের 3:30 সময় আসার কথা ছিল, এরকম একটা খবর ছিল, সেই মতো ওরা জেনেছে যে আসেনি 3:30-4 তক্ক। তারপরে 6:30-7 সময় অফিসাররা এসে ওরা নিজেরাই তালা ভাঙাভাঙি করেছে এবং তালা ভেঙে বাদে বলেছে তোমরা জল চালো। এবার আমরা যখন সকালে জল চালাবার প্রস্তুতি নিচ্ছি তখন যশপুর থেকে প্রথমে এসে 5-7 এসে বন্ধ করে, তারপরে হো হো করে বেয়ে ছেলের এসে বলে না আমরা জল চলতে দেবো না, জলটা যতক্ষণ না সমাধান হয়। এই সমাধানটা কিন্তু দীর্ঘদিনের, আমি সময়টা বলছি না কতদিনের। পাইপটা এখানে যেটা পাই আপনার রেললাইন নিচে হয়ে গিয়েছে আর কি, এটা কিন্তু দীর্ঘদিন এত ফেটে গেছে যে জলটা সত্যিকারে কম পড়ছে যশপুরে, যেহেতু আমার যশপুরে গ্রাম বলে আমি জানি বিষয়টা। দপ্তরের কর্মীরা জানান তারা উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। যে ড্যামটা আছে সেইখান থেকে জল সাপ্লাই হয় এখানে প্রায় অনেক গ্রামে, 10-12 গ্রামে জল সাপ্লাই হয়। তো আমরা যশপুর গ্রামের বাসিন্দা, সাতুরি থানার মুরাটি পঞ্চায়েতের যশপুর গ্রামের বাসিন্দা আমরা। তো যশপুর গ্রামের আজকে প্রায় আমরা আগে জল পেতাম প্রায় দীর্ঘ এক বছর আমরা কোনো জল পাচ্ছি না। হ্যাঁ, ভাওতাবাজি, ওই জন্য আমরা সবাই মিলে আজকে জমায়েত হয়েছে এখানে, আমরা এখানে যে পাম্প হাউস সেখানে আমরা তালা মেরেছি স্টাফ দিকে বার করে দিয়ে পরে। হ্যাঁ, কারণ স্টাফরা কী করে, স্টাফদের কিছু করার নেই, স্টাফরাতে কাজটা করেন না, কাজটা উপর থেকে পারমিশন করাতে হয়। সেই যে পারমিশন যারা করাবে তারা খালি বলে যাচ্ছে পারমিশন হচ্ছে আর হচ্ছে। আমরা পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে বিডিও থেকে এসডিও, তারপরে পিএইচই থেকে ওখানে দিয়ে এসেছি, সব আমাদের কাগজপত্র সব আছে, আমরা জমা দিয়েছি। ওনারা খালি বলছেন, আশ্বাসই দিচ্ছেন যে হয়ে যাবে, কিন্তু সমস্যা আজ পর্যন্ত সমাধান ওনারা করতে পারেন না এখনো পর্যন্ত। মিথ্যা প্রতিশ্রুতির জন্য কি তালা লাগিয়েছেন? হ্যাঁ, মিথ্যা প্রতিশ্রুতি এটা ধরতে হবে, কারণ আমরা তো বুঝতে পারছি না সত্যি কোনটা সত্যি। আমরা মানে গ্রামবাসীরা এসে পরে আমরা এখানে তালাটা দিয়ে দিয়েছি, কারণ আমরা যদি জল পাবো না তাহলে কাউকে জল পেতে দেবো না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যাপারে কোনো ফয়সলা না হচ্ছে, যারা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এসে এসে আলোচনা না করছে যতক্ষণ, ততক্ষণ আমরা কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাবো। সমস্যা, আমরা জল পাচ্ছি না, একল ওইকল যেতে হচ্ছে চারিদিকে, সবদিকে অশান্তি হচ্ছে, কলের লোকের সাথেও ঝগড়া হচ্ছে, উপরন্ত ঘরেও অশান্তি হচ্ছে জলের জন্য। তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি, আপনারা এবার দেখুন সবাই ব্যবস্থা করে। কতদিন ধরে জল পাচ্ছেন? তাই প্রায় বছর খানিক জল পাচ্ছি না। জানিয়েছেন কোথাও? হ্যাঁ, জানানো হয়েছে, সব কিছু কাগজ টাগজ জমা করাও হয়েছে। তার জন্য এই গ্রামের মহিলা জল পাচ্ছে না, তো দীর্ঘদিন ধরে, আজ এক বছর হলো কেউ জল পাচ্ছে না, এই জন্য আমাদের অনেক সমস্যা। জল ছাড়া বুঝতে পারছেন কত সমস্যা একটা মানে পরিবারের পক্ষে,
জল ছাড়া অসম্ভব হয়ে যাচ্ছে, তো মেয়েরা জল পাচ্ছে না, তারপরে তার জন্য হয়তো পুরুষ মানুষরা কাজে যেতে পারছে না, বাইরে মেয়েদের জল পাওয়ার অসুবিধার জন্য বাইরে অনেক দূর থেকে জল এনে দিতে হচ্ছে, মেয়েরা নিজেরা জল ভরতে পারছে না, এই জল ছাড়া আমাদের ধরুন একদম অনেক দূরে নদী, সেখান থেকে জল আনতে হচ্ছে, এই করে অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই সমস্যা? এটা এক বছর হলো প্রায়, একদমই জল যায় না, প্রায় এক বছর হইলো। আমরা জল নিতে যাই, আমাদেরকে বলে তোমরা ওই কোলে চলে যাও, তোমরা ওই কোলে চলে যাও, অন্যমি করে জল বন্ধ হয়ে যায়, আমরা খালি শুধু হাড়ি নিয়ে আমরা ঘর ঘুরে চলে যাই। টাইম জল না পাইলে আমরা পুকুরের জল খাই, এই বাঁধের জলে সারা ভাত হয় না, আমাদের কলের জলে ভাত হয় না। মানে এই বাঁধের জল কতদিন ধরে মানে ব্যবহার করছে? এক বছরে। পুরিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে আছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ফ্রিলেম বিউটির পর বর্ষায় ভালো বৃষ্টি না হওয়ার ফলে মঙ্গলকোট ব্লকের প্রায় 750 হেক্টর জমিতে চাষ হয়নি। এর ফলে চাষিদের মাথায় হাত পড়েছে। চাষিদের সাথে খুব শীঘ্রই আলোচনায় বসবেন কৃষি আধিকারিক।
এবছর বর্ষায় ভালো বৃষ্টি হয়নি, যার জেরে মঙ্গলকোট ব্লকের 750 হেক্টর জমি চাষ হয়নি। শুক্রবার মঙ্গলকোটের কৃষি কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভাড়ুই মঙ্গলকোটের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখলেন এবং চাষিদের সাথে কথা বলেন। পাশাপাশি যে সমস্ত জমিতে ধান রোয়া হয়ে গেছে, জলের অভাবে যে সমস্ত জমিতে ফাটল দেখা দিয়েছে, চাষিদের মাথায় হাত পড়েছে, তারা ক্ষতিপূরণের আশায় রয়েছেন। গ্রাম পঞ্চায়েত বুদ্ধদেবাবু এসেছেন, যেসব জমিগুলো চাষ হয় নাই সে দেখার জন্য। তো আমাদের এই তো মাঠ ঘাট খাল বিল তো কোনো জায়গায় ভর্তি হয় নাই আপনার, তা আমাদের এখনও জমি জায়গা কোনোটাই রওনা হওয়া নাই। যেগুলো 2-4 কাঠা 5 কাঠা রয়েছে সেগুলো তো শুকিয়ে গেলো, ফেটে গেলো, মরে গেলো, রা মরে যাচ্ছে। হ্যাঁ, রা মরে যাচ্ছে। তা আমরা খাবো কী করে? আমাদের তো চাষটার উপর নির্ভর। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে তারা যদি ক্ষতিপূরণের যদি ব্যবস্থা করা যায়, বুদ্ধদেবাবু যদি তারা যদি কিছু ব্যবস্থা করে দেয়, ধরুন তারা দুটো খেতে পায় আপনারা। পুরিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের 1.5 বিঘা জমি আছে, তার মধ্যে 2 বিঘা রওনা হয়েছে, 3 বিঘা পড়ে আছে। যেটা রয়েছে সেটা পুরো ফেটে চোর ফিট হয়ে গেছে। তা বুদ্ধদেবকে দয়া করে বলা হচ্ছে যে আমরা যদি কিছু ক্ষতিপূরণ পাই তাহলে খুব আমাদের উপকার হয়, এটাই বলা আমাদের। এর আগে ক্ষতিপূরণ পেয়েছি? এর আগে পেয়েছি, কিছু অল্প স্বল্প পেয়েছি, যে কোনো হাইফাই কিছু পাই নাই। কৃষি আধিকারিক জানান খুব তাড়াতাড়ি চাষিদের সঙ্গে বৈঠকে বসবেন। সেই মতো আমরা তথ্য দিচ্ছি, আগামী সোমবার 27 তারিখ আমাদের এই নিয়ে জেলাতে পর্যালোচনার একটা প্রশিক্ষণ হবে, ট্রেনিং হবে। সেই ট্রেনিংয়ে আমরা আমাদের ব্লকের পরিস্থিতির কথা যখন জেলা লেভেলে জানাব, নতুন কর্তৃপক্ষ আমরা এই ধান যারা রোয়া করতে পারবে না তাদের যাতে বিকল্প কোনো ডাল শস্য জাতীয় তৈলবীজ, সরকারি যে বিভিন্ন কৃষি প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর মাধ্যমে যদি তাদের জন্য করা যায়, তাহলে নিশ্চয়ই আমরা কৃষি দপ্তরের আধিকারিক হিসেবে সেই দায়িত্ব কর্তব্য যেটাই বলুন আমরা বদ্ধপরিকর্থ চেষ্টা করবো, যে কৃষক এই সময় অন্তত ফসলটাকে অনাবাদি ফেলে না রেখে হালকা জলে কম সময়ে কম জলে যে ডালশস্য জাতীয় ফসল খরিফের মধ্যে বা পিড়ি খরিফ যেটা সেটা তিনি যাতে করতে পারে। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা ধার নিয়ে তা পরিশোধ না করায় একটি রেস্টুরেন্টকে ক্রক করল ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে হুগলির চুচুড়ার আমড়াতলায়। ঋণ পরিশোধ না করায় একটি রেস্টুরেন্ট ক্রোপ করল ব্যাংক কর্তৃপক্ষ। হুগলির চুচুড়া আমড়াতলার রেস্টুরেন্টটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 2016 সালে 12 লক্ষ টাকার ঋণ নেয়। বারবার বলা তাগাদা করা সত্ত্বেও তারা ঋণ পরিশোধ না করায় শুক্রবার পুলিশের সাহায্য নিয়ে রেস্টুরেন্টটি সিল করে দিল ব্যাংক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ পাঠালেও তার কোনো উত্তর দেয়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ জানান। হুগলি থেকে সুচিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল। নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিডি রোড, কার্গিল ফাটা, জয় সন্তোষীমা মার্কেট, বর্ধমান 7130303। কোর্টের রায়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ায় গোটা রাজ্যে উচ্ছ্বাসে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতী হামলায় মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁত শ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে। 20তম ঝুলন উৎসবের উদ্বোধন হল শুক্রবার। তীব্র পানীয় জল সংকটের জেরে পিএইচসি দপ্তরে তারা লাগিয়ে দিল গ্রামবাসীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।